হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশনস। আমি হলাম আপনাদের বন্ধু অঞ্জু। আপনাদের সবাইকে জানাই আমার তরফ থেকে নমস্কার। আশা করি সকলেই খুব ভালো আছেন। তো মেয়ের জন্মদিন গেল, জন্মদিনে কী কী করলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম, খুব মজা করেছি। মানে আপনারা দেখেইছেন ভিডিওতে, নাচ টাচ করেছি, খুব আনন্দ করেছি। তো মেয়ের জন্মদিন অনেক বছর পর হলো এইভাবে। ও যখন ছোট ছিল 5 বছরের, তখন খুব বড় করে জন্মদিন হয়েছিল। ওর বন্ধু টন্ধু মানে আদার্স যারা সবাই ছিল আমার পরিচিতরা, মানে অনেকজনকেই ডাকা হয়েছিল, খুব আনন্দ হয়েছিল। কিন্তু মেয়ে তো সেটা ভুলেই গেছে যে ওর জন্মদিন এইভাবে হয়েছিল আর এত কিছু মানে আনন্দ করেছে বা কিছু, তখন যেহেতু ছোট খুব। তারপর কোনো সময় এরকম জন্মদিন হয়নি, বাড়িতেই থাকা হয়, আর মানে বাড়িতেই যে কজন থাকি, মানে মা মেয়ে আর হয়তো দিদি বোন টোন এই সব মিলে রান্নাবান্না করে যেরকম খাওয়া দাওয়া হয়, বা প্রতি বছর জন্মদিনে হয় কি দিদি বোন কাছে আছে, বিকেলবেলা ও মিষ্টি পায়েস নিয়ে যেয়ে মনিদের প্রণাম করে আসে, মানে এটা আমরা করি। ওদেরও বাচ্চাদের জন্মদিনে ওরা এসে আমায় প্রণাম টোনাম করে যায়। তো এইবারে খুব ইচ্ছে ছিল একটু জন্মদিন করি। মেয়ে কোনো সময় জেদ করে আমায় বলেনি যে মা আমার জন্মদিন করো, কারণ আমার পরিস্থিতি এমনই যে মেয়ে বলে না কোনো সময়, কোনো কিছুতে জেদ করে না, খুব বোঝদারও। অন্য বাচ্চাদের মতন কোনো দিন কোনো কিছু নিয়ে বায়না করেনি, খাওয়া দাওয়া হোক বা যে কোনো বিষয়, খুবই বোঝদার যে মাকে এটা বলে মানে টেনশন দেওয়ার প্রয়োজন নেই। তো প্রত্যেকবারে ও সব বন্ধুদের বার্থডেতে যায় খেয়ে আসে, কিংবা ওর কোনো আমাদের কোনো পরিচিত বার্থডেতে ও যায় খেয়ে আসে, তো আমায় বলে মা আমার কোনো সময় বার্থডে হলো না, আমি কাউকে ডাকতে পারি না। তা আমার খুব মন ছিল এবার একটু বার্থডেটা করি, কারণ নেক্সট ইয়ার হয়তো পড়া হয়ে গেলে, কলেজ হয়ে যাবার পর হয়তো চাকরির যদি সুযোগ পায় তাহলে কোথাও চলে যাবে বাইরে, তো বন্ধুদের আর তখন দেখা হবে কি না জানি না, কিংবা বন্ধুরাও হয়তো চাকরির জন্য বাইরে চলে যাবে, কারো হয়তো বিয়ে হয়ে যাবে। সেই কারণে ভাবলাম যে স্কুলের বন্ধু এদের সবাইকে নিয়ে একটা ছোট্ট করে হোক, তাহলে মেয়েও খুব আনন্দ পাবে। সব মাই বাবা মা বাবাই চায় যে তার সন্তান একটু মানে আনন্দ করুক, আর জন্মদিনটা সবার কাছে একটু স্পেশাল। আমিও চাই যে আমার মেয়ে একটু আনন্দ করুক বা খুশির মুহূর্তগুলো পাক। তো অনেক কষ্ট করে যাই হোক ভাবলাম কি করে কি উদ্ধার হবে, কারণ আমি তো অসুস্থ হয়ে পড়লাম, জন্মদিন কি করে করব। তো বিশ্বাস করবেন না, সমস্ত কিছু মেয়েই করেছে, মানে কেক অর্ডার করা, বিরিয়ানি দোকানে যাওয়া, কি কি হবে মানে লিস্ট করা, জানে মা পারবে না। আর ওই যে মানে ঘরটাও সাজিয়েছিল দেখলেন, হ্যাপি বার্থডেটাটি লেখা, ওগুলো সব নিজে হাতে কেটে বানিয়েছে, চার্ট পেপার কিনে নিয়ে এসে নিজে তৈরি করেছে, লাইট ফাইট লাগিয়েছে, বেলুন ফুলিয়েছে, আর খালি এসে সুমন টুমনরা বেলুনটা লাগিয়ে দিয়েছে। সারাদিনে যে ঠাকুরের কাছে পায়েসটা হয়েছে সেটাও ও রান্না করেছে, আমি ওখানে একটু পায়েস বেশি করে করেছিলাম, কিন্তু ঠাকুরের কাছে যেগুলো হয়েছে সব ও রান্না করেছে, আমার কাজে অনেক হেল্প করে দিয়েছে, দেখছে মা পারবে না। তো খুব ভালো লাগলো, অনেক দিন পর মানে মানে কোন কালে হয়েছিল মেয়ের জন্মদিন, তারপরে এবছর করলাম, তো খুব আনন্দ করলাম সবাইকে নিয়ে, খুব মজা করেছি, বাচ্চাদের সাথে আমিও নাচ করেছি, খুব আনন্দ করেছি, আপনারা ভিডিওতে দেখেইছেন। কারণ কী হয় না, আমার জীবনে খুশি বেশিক্ষণ থাকে না, খুশির মুহূর্তগুলো খুব কম থাকে, মানে আমি ভয় পাই যে এই মুহূর্তে আছে তো এক্ষুনি দেখবেন এত আমি আনন্দে আছি, পরক্ষণে আমার জীবনে একটা বিরাট বড় ধামাকা হবে। তাই এটা হচ্ছে, শুরু হয়ে গেছে, স্টার্ট হয়েই আছে, কিন্তু আমি বুঝতে দিই না কাউকে। জন্মদিনের সময়ও এটা হয়েছিল, কিন্তু আমি কাউকে বুঝতে দিইনি যে আমার ভেতরে কী চলছে, কারণ কী করবো বলুন, সবসময় যদি ওইগুলো ভাবি না তো আমি বাঁচতে পারবো না, আর আমি যদি না থাকি তাহলে আমার মেয়ের কী হবে, এই কথা ভেবে আমাকে হাসতে হয়। আমি যদি আপসেট হই তাহলে মেয়ে আপসেট হয়ে যায়, আমি যদি মন খারাপ করি তো মেয়ে আমার যে দেখে মন খারাপ কেঁদে ও শরীর খারাপ করে। তো এগুলো আমি করতে চাই না, এই জন্য যে কোনো মুহূর্তটা পাই আনন্দ করে নিই, কারণ জীবনের কোনো ভরসা নেই, আজ এই আছি কাল কী হয়ে যাবে কেউ জানে না। ছোটো ছোটো বাচ্চাগুলোর সঙ্গে খুব আনন্দ করলাম, নাচ করলাম, কারণ ওদের সাথে একটু ফ্রি হয়ে মিশলাম, তাহলে ওদের ভালো লাগলো, ওরা আমাকে দেখে ভয় পেলো না যে কাকিমাকে দেখে ভয় থাকি, বাবা কাকিমা আছে কাকিমা, তো ওদের সাথে ফ্রেন্ডলিভাবে মিশলে কি না ওরাও ফ্রি হয়ে যায় যে যাক কাকিমা একদম আমাদের সাথে ফ্রেন্ডের মতন ফ্র্যাঙ্ক, মানে খুবই মানে কথা টথা বলছে। তাই ওদের সাথে খুব নাচ টাচ করলাম, খুব আনন্দ করলাম, খুব মজা করলাম সবাইকে নিয়ে, খুব ভালো লাগলো। আমি ভাবছিলাম কেউ আসবে কি না, কী হবে কী করবো, তাই প্রত্যেকে এসেছে, খুব ভালো লাগছিল।
আর সত্যি বিশ্বাস করুন এত ভালো লাগলো যে অনেক বছর পর মেয়ের জন্মদিন করলাম, আর এত আমি যখনই যে মুহূর্তটা পাই না আমি খুব এনজয় করে নিই, কারণ আমি জানি আমার কপালে বেশিক্ষণ টিকনেওয়ালা নয়, আসছে ধামাকা নিয়ে কিছু না কিছু হয়ে গেছে স্টার্ট। যাক, সে তো প্রবলেম আমার আছেই, এটা বলার নয় আর কিছু। তো অনেকে অনেক কিছু গিফট দিয়েছে, তো সেই দিন রাত্রেই ওরা বসে তিন ভাই বোনে গিফটগুলোকে খুলে নিয়েছে, মানে মেয়ের থাকতে পারছিল না, ছোটকাটাও তাই, দিদি ভাই দেখো 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 কী পেয়েছো। তো মেয়ে এত খুশি, মেয়ে গিফটগুলো দেখছে আর বলছে, মা দেখো আমি কত কিছু পেয়েছি, মা আমার বার্থডে হলো, আমার বার্থডেতে আমি গিফট পেলাম, আমি প্রথমবার এত গিফট পেলাম, আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো একটা মায়ের কাছে এর থেকে বড়ো জিনিস আর কিছু হতে পারে না, যে তার সন্তান একটু আনন্দ পেলো, তার জন্মদিনটা সে এনজয় করলো, তার মেমোরেবল রইলো যে হ্যাঁ আমার জন্মদিন হয়েছিল, আমার জন্মদিন আমি এইসব করেছি, কোন ছোটোবেলায় হয়েছিল কিছু মনে নেই ঠিকঠাকভাবে, কী পেলো কী সব অত খেয়াল নেই, তো এখন খুব আনন্দ করেছে। তো অনেক কিছু গিফট পেয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। গিফট কে কী দিয়েছে সেটা বড় কথা নয়, কিন্তু প্রত্যেকে যে এসে আন্তরিকতাটা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই, মানে সবাই মিলে আমার সাথে সন্ধ্যেটা যে আনন্দ করে আমাদের কাটলো খুব ভালো লাগলো। তো অনেক কিছু গিফট পেয়েছে, খুব ভালো ভালো জিনিস পেয়েছে, আমি কিন্তু সব কিছু এখনও খুলে দেখিনি, জাস্ট ওরা দেখছিল তখন ওপর থেকে আমি দেখে বললাম তোমরা ভিডিও করোনি, তো বললো না ভিডিও করিনি, তাড়াতাড়ি আমরা সব খুলে ফেলেছি। তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করা দরকার, কারণ বার্থডে পার্টি করলাম আর কী কী পেলো সেটা দেখালাম না। তো যাক, যে যা পেয়েছে খুব ভালো ভালো জিনিস পেয়েছে, আমি খুব ভালো লাগছে, মানে আমারও খুব ভালো লাগছে, মেয়ের তো লাগছেই। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করে নিয়েছেন তারা কিন্তু শেয়ার করে দেবেন। তাহলে চলো দেখুন মেয়ে গিফটগুলো খুলবে, তো আমি বললাম রেখে দিতে, আমি ওইভাবেই রাখা ছিল, এখনও খুলে দেখিনি, কারণ কিছুদিন ধরে মোর মেজাজ একদম ঠিকঠাক নেই, মানে হয়ে আছে মাথা খারাপ, ভিডিও করতে ইচ্ছেই করছিল না, কিন্তু আমি বললাম যে না ভিডিওটা আনকমপ্লিট হয়েছে, ভিডিওটা করে নিই আপনাদের সাথে শেয়ার করি মেয়ে কী কী গিফট পেয়েছে। তো চলুন বেশি দেরি করবো না, আগে দেখিয়ে দিই কী কী গিফট পেয়েছে, দেখ কী কী পেয়েছিস দেখাও সবাইকে। এটা তো দেখেছি, এটা স্বাতি দিয়েছিল, এটা ও পড়েছিল আপনারা দেখেছেন, তবু একটু কাছ থেকে দেখিয়ে দিই। একটা হার কানের সেট এটা স্বাতি পাঠিয়েছিল ফ্লিপকার্ট থেকে, ও এই ভেসলেটটা আমি হাতে বানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, বেশ পরে প্যাক করবো, আগে দেখিয়ে দাও সবাইকে। একটা পেন পেয়েছে, খুব সুন্দর, খুব ভালো লাগছে, পেনটা খুবই কাজের। এবার দেখি কী বেরোচ্ছে, ওয়াও এইটা একটা ফটো ফ্রেম, খুব ভালো লাগছে দেখতে, ফটো ফ্রেমটা দেখুন কত সুন্দর, ওর একটা বড় সাইজের এরকম ফটো বানিয়ে এর ভেতরে ভরে দিতে হবে, একটু এরকম কাট করে রেখে দেখা এইভাবে, হ্যাঁ এইভাবে দেখা, হ্যাঁ এই দেখুন ফটো ফ্রেমটা কী সুন্দর, খুব ভালো লাগছে, খুবই ভালো জিনিস হয়েছে, বেশ ঠিক আছে। হ্যাঁ তুমি পরে এগুলো প্যাক করো, আগে একটা একটা করে দেখিয়ে দাও সবাইকে, এটাতে দেখুন এবার কী বেরোবে। বাহ, একটা ঘড়ি, এই ঘড়িটাও খুব কাজের, খুব ভালো হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। এটা কি আয়না? না এটা সে, আরে বাবা বাহ, এটা খুব সুন্দর, মানে এটা ফটো রাখা যাবে ভেতরে? ও এইদিক কি করে ফটো বের রাখবে, এইদিক থেকে যে খুলে ফটো রাখা যাবে, ও আচ্ছা আচ্ছা, এটা দেখিয়ে দাও সবাইকে। হ্যাঁ এইভাবে খুলে ফটোটা ভেতরে ভরা যাবে, তারপরে একটু গোল্ড সাইজের ফটো নিতে হবে, খুব সুন্দর জিনিসটা, খুবই ভালো হয়েছে, সব যত্ন করে রেখে দাও, ওটা দাগ লেগে গেল কি করে, খুব ভালো হয়েছে জিনিসটা, তুমি রেখে দাও ওগুলো সব, যখন একটা শোকেস করবে তার মধ্যে রেখে দিও সব। দাও এইদিকে কি আছে দেখি, এটা কি, আরে সাবাস, এটাও খুব সুন্দর তো,
খুব ভালো জিনিস তো। বাহ, সুপ, এটা তো সুপ খাবে, এমনি এমনি করে সুপ তুলে তুলে সুপ খাবে। খুব ভালো হয়েছে জিনিসটা, খুব সুন্দর দেখি। আমি হাতে নিয়ে আমি এখনও ঠিক মতো দেখিনি এগুলো। বা জিনিসটা খুব ভারী, খুবই ভারী, এটাও এর জিনিস তো। দেখুন এটাও খুব সুন্দর হয়েছে, একটা সুপ মাগ। আমি এই দেখছি এগুলো, এখন আমি দেখিনি সেদিন থেকে। খুব ভালো হয়েছে, এটা একটা টিফিন টিফিন বক্স, তাই তো? ও সেই সেটের যেটা টিফিন বক্স হয় সেই জিনিসটা, দুটো তিনটে টিফিন বক্স আছে নাকি? হ্যাঁ, তিনটে টিফিন বক্স, এটা একটু বড়ো আছে। হ্যাঁ, এটা তো খুব কাজে, এটা তো নিয়ে আমার কলকাতা যাওয়া হবে। বড়ো আছে, আচ্ছা। আর ওখানে চামচও পড়ে, খুব ভালো জিনিস হয়েছে। বেশ, রেখে দাও, এটা দিয়ে দেখিয়ে দাও এইগুলো। আচ্ছা, এটা সেলিব্রেশন প্যাক পেয়েছে একটা ক্যাডবেরিজের, দেখুন একটা ক্যাডবেরিজ। এখানে অনেক এগুলো সব বন্ধুরা দিয়েছিল, অর্ধেক খেয়েই ফেললো টুকুস টুকুস করে। যাক, অনেক কিছু পেয়েছো তুমি। বাহ, এটাও খুব সুন্দর, খুবই ভালো জিনিস হয়েছে। দেখুন, লক্ষ্মী, গণেশ আর ঘড়ি। বাহ, খুব ভালো জিনিস হয়েছে। এটা দেখি, এটা একটা কেটলি আছে, আর বোধহয় দুটো কাপ, দুটো প্লেট, দুটো কাপ প্লেট, আর এটা কেটলি। বা এটাও খুব ভালো হয়েছে। বা খুবই ভালো হয়েছে সব। আবার একটা ফরচুনের পেটি, ফরচুনের পেটিটা কিন্তু বলবে না বলেছে, এটা রেখে দেবে। এটা গদা, আপনারা দেখেই ছিলেন, ওকে গদা গিফট করেছে ওর বন্ধুরা, গদা নিয়েছে। আচ্ছা, এটাই যে এই কুশনটা ওরা দিয়েছিল বন্ধুরা। আচ্ছা, এটা এখনো চকলেট ভরা আছে। আর এটা এটা কি করা হয়? এটা কাপ, ওই তোমার জল খাবার বা অন্য কিছু যাই হোক খাওয়া যাবে আর কি। কাপ কালারিং টাইপের আছে। হ্যাঁ, ওখানে বসে বসে বাচ্চাদের মতন খাবি, বাচ্চারা বানিয়ে দিয়ে গেছে। এই টপের কালারটা সোয়েটারের কালারটা এক হয়ে গেছে তোর, কি সুন্দর কালারটা, খুব সুন্দর, তোকে পরলে খুব ভালো লাগবে, খুব ভালো হয়েছে, খুবই সুন্দর। আর কি দিয়েছেন? একটা বডি স্প্রে নাকি আছে, ও একটা নিভিয়ার, এই যে বডি স্প্রে আছে, বডি স্প্রে। তাহলে অনেক কিছুই পেয়েছো তুমি, তাহলে এত কিছু তুমি পেয়েছো গিফট। আর কিছু রয়ে যাচ্ছে না তো? ও স্বাতির এইটাও দিয়েছিল, এটা কাছ থেকে একটু দেখিয়ে দাও, এটা সেদিন দূর থেকে দেখছি, একটু কাছ থেকে দেখি। এইটা স্বাতি দিয়েছিল, যেটা আমি বলেছিলাম, এই যে কৃষ্ণ, একটা গরু আছে, আর কি আছে, গাছ, গাছ আছে, গরু আছে, এটাও খুব সুন্দর হয়েছে। কিছু রয়ে গেছে নাকি? কি ও এটা একটা পেয়েছে, ডেয়ারি মিল্কের সিল্ক, ও দারুণ, এটা খুব ভালো জিনিস। তাহলে তো প্রচুর চকলেট হয়ে গেল, ওখানে একটা সেলিব্রেশন প্যাক, এখানে এতগুলো, ওই ওই জারটার ভেতরে আছে, সেদিন থেকে টুকটাক করে খাওয়াও হচ্ছে। দেখলেন মেয়ে কত কিছু গিফট পেয়েছে, খুব ভালো লাগছে। তোকে বললাম সব যত্ন করে রেখে দে, আর যখন তুই শোকেস শোকেস করবি বা পরে মনে হবে সাজিয়ে রাখার জন্য, তো সাজিয়ে রাখবি, এখন সব রেখে দে। এখনও খুব খুশি গিফটগুলো পেয়ে, মাঝে মাঝেই বলছি মা কত গিফট পেয়েছি বলো, আমি কত কিছু পেয়েছি। তো মাঝে মাঝে এরকম হলে বাচ্চাদের তো ভালো লাগে। যাক, আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম, তাহলে ভিডিওটা আপনারা একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। টাটা, থ্যাংক ইউ।